বাংলানাটক.কম নিজস্ব প্রচেষ্টায় নিজস্ব উদ্যোগে দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে দেশজ হারিয়ে যাওয়া শিল্প এবং শিল্পীর কাজকে পুনরুদ্ধার করতে। সম্প্রতি সেই লক্ষ্যেই তারা আর্ট ফর লাইফ ইনিশিয়েটিভের ব্যানারে আয়োজন করেছিল একটি আর্ট ফেয়ারের, যেখানে প্রদর্শিত হয়েছিল মধুবনী পেন্টিং, পটচিত্র থেকে শুরু করে কাঁথা স্টিচের বিভিন্ন আইটেম। আর্ট ফর লাইফের উদ্দেশ্য হচ্ছে যে লোকশিল্পের মাধ্যমে লোকশিল্পীর জীবিকা তৈরি করা। এখানে শিল্পের থেকে শিল্পী গুরুত্বপূর্ণ, তাই গ্রামীণ ভারতে বহু লোকশিল্প রয়েছে, সেই লোকশিল্পকে নিয়ে তিনি যাতে তার জীবিকা করতে পারেন। তা আমরা 2004 থেকে এই আর্ট ফর লাইফ করেছি। এটা পারফর্মিং আর্ট ভিত্তিক করেছি, ভিজুয়াল আর্ট, তার সঙ্গে এবারে হ্যান্ডিক্রাফ্টের যোগ হচ্ছে। এই এক্সিবিশনে সব থেকে বড় জিনিস হচ্ছে যে বাজার ধরার জন্যে অনেক ইনোভেশনেরও দরকার হয়। আপনি দেখবেন এখানে কিন্তু শুধু তাদের প্রচলিত প্রথায় আঁকাটা নেই, তার সঙ্গেও প্রচুর ধরনের ডাইভার্সিফাইড প্রোডাক্টে ওয়ার্কশপের মাধ্যমে তৈরি করে মানুষের কাছে জানান দেওয়া যে এখন কিন্তু এই জিনিসগুলোর মধ্যেও আপনি মধুবনী, পটচিত্র, কাঁথাকে দেখতে পাবে। শিল্পীদের সমস্যা ছিল বাজার, তারা বাজার জানতো না, কাঁচামাল কোথা থেকে তৈরি হবে জানতো না, এই শিল্পে, লোকশিল্পে তাদের আদৌ ভবিষ্যৎ আছে কিনা জানতেন না। এই তিনটেকেই আমি প্রাথমিক মনে করি। আমরা কিন্তু চার ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কাজ করি, একটা ইন্টারন্যাশনাল মার্কেট, ন্যাশনাল মার্কেট, লোকাল মার্কেট মানে শহরের মার্কেট, এবং আমরা কিন্তু গ্রামীণ মেলা করি। অর্থাৎ এই গ্রামীণ মেলার মাধ্যমেও কিন্তু এদের সঙ্গে সবার পরিচিতি ঘটে। যখন বিয়ে আসে কিছুই জানতাম না, তারপরে আমার স্বামী আমাকে গান টান শেখাতো আর বিভিন্ন জায়গা নিয়ে যেত এই বাইরে বার করানোর জন্য। তারপর থেকে এবারে আমি নিজেই একটু একটু করে মানে নিজেই গান টান লিখতে শিখলাম, যে আমি নিজেই গানটা যেরকম ঘটনা হলেই আমি সেটাকে মনে মনে করেই আমি গানটা লিখি, তারপরে গানটা আমি করেও শোনাই। এটা একটু গানটা শোনো, এটাও আমিও তো গানটা রচনা করেছি। আরে দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, পুঁটি মাছ বলি আমি, পুঁটি মাছ বলি আমি, তোমার বিয়ের খাবান খাবো লো রঙ্গিলা, দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। Well, first off, I want to thank Cal Calling for coming out and being part of the exhibit tonight. I've become a wonderful fan of Bengali art and culture, and I really appreciate Gold Gallery partnering with Banglanatok.com and partnering with the consulate to provide a venue for artists to show their work, and in particular to provide a venue where we can talk about women's empowerment and how women can be empowered through skill building, through the development of arts, and by showing new skills to their communities. We had provided a grant to Banglanatok.com to work with village women on developing the Madhubani paintings, and they've used that as to teach these women to run workshops and to help develop this website. Tukro kore kachi ami dubte raji achi ami dubte